পানির মধ্যেই ভলিবল খেলছেন নারীরা। অদ্ভুত এই দৃশ্য চোখে ধরা পড়ে ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। এটি বিশ্বে এই ধরনের একমাত্র ইভেন্ট, আপনি এটি শুধুমাত্র স্লোভেনিয়ায় দেখতে পাবেন। পায়ের গোড়ালি সমান পানিতে ডুবে থাকা কোর্টে ভলিবল খেলেন এই নারী খেলোয়াড়রা। ভলিবলের ভাসমান এই কোর্টটি তৈরি করা হয় লুবজানিকা নদীর উপরে। 6 জুলাই বিভিন্ন দেশের ভলিবল খেলোয়াড়রা অস্বাভাবিক পরিবেশে ভলিবল খেলতে এই ভাসমান কোর্টে গিয়েছিলেন। ভলিবল অন ওয়াটার নামের এই ইভেন্টটি স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ারাতে আয়োজন করা হয়েছিল। নারীদের পাশাপাশি পুরুষরাও এই ভলিবল খেলায় অংশ নেয়। এই আয়োজনে আমরা সারা বিশ্ব থেকে 16 জন পুরুষ এবং নারী ভলিবল খেলোয়াড়কে আমন্ত্রণ জানিয়েছি। ভিন্ন মাত্রার এই ভলিবল খেলা দেখতে নদীর দুই পাশে ছিল উপচে পড়া দর্শকদের ভিড়।